হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুইক অ্যান্ড হেলদি দুটো ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি, যেটা সকালে তাড়াহুড়োতে আশা করছি আপনাদের খুব কাজে লাগবে। তাই আমার রেসিপিগুলো আপনারা মনোযোগ সহকারে দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এগুলো বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর আজকে যেহেতু দুটো রেসিপি একসাথে দেখাচ্ছি তাই আমি ইনগ্রেডিয়েন্টসগুলোর আলাদা করে দেখাচ্ছি না, তবে কাজ করতে করতে আমি সব বলে দেব, তাই রেসিপিগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই নাস্তাটা তৈরি করার জন্য আমি মিক্সির বড় জারটা নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি ভেজানো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এক কাপ ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডালটাকে আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। এই পরোটাটা মিষ্টি মিষ্টি হয়, সেজন্যই এটা গুড় দিয়ে করছি। আর গুড় না থাকলে আপনারা চিনি দিতে পারেন, তবে গুড় দিলে কিন্তু এর টেস্ট বেশি ভালো হয়। এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে বেটে একটা ফাইন পিউরি মতো তৈরি করে নিচ্ছি। ছোলার ডালটা খুব ভালো মতো বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি। এবার এই নাস্তাটা তৈরি করার জন্য আটাটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 কাপ আটা নিয়েছি। রংটা একটু ভালো করার জন্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, কয়েকটা এলাচের দানা দিয়ে দিচ্ছি, আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন। আর আমি এটা আটা দিয়ে করছি, হেলদিভাবে হবে তাই জন্য, তবে এটা কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন। অল্প একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা একদমই অল্পই দেবেন, কেননা এটা খুব স্ট্রং একটা জিনিস, সেজন্য অল্প দেওয়াই ভালো। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ছোলার ডাল আর গুড়ের যে মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটার সাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিক্সির যে জারটায় আমি সব কিছু বেটেছিলাম তার মধ্যে অল্প জল নিয়ে দিচ্ছি, মানে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা রিফাইন অয়েলও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে, তাই একটু দিলাম। ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছে। এবার আমি একটু দেখিয়ে দিই ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হয়েছে। এই যে দেখুন, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, মানে পোরিং কনসিস্টেন্সি হতে হবে, তাহলেই কিন্তু পরোটাটা ভালো হবে। এবার এই বাটিটাকে আমি একটা সাইডে রাখছি আর ওভেনে একটা প্যান গরম করে ফিরে আসছি। এবার পরোটাগুলো ভাজার জন্য একটা প্যান গরম করে আমি তাতে রিফাইন অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটার থেকে হাতায় করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্প্রেড করার কোনো দরকার নেই, এটা নিজে থেকেই একটা শেপ নিয়ে নিয়েছে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মিনিট খানেকের জন্য একটু ঢাকা দিয়ে দেব, কেননা আটাটা কাঁচা আছে আর ছোলার ডালটাও কাঁচা বাটা হয়েছে, সেটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্যই একটু আমি ঢাকা দিয়ে দিই। মিনিট খানেক হয়ে গেছে, ঢাকা তুলছি। দেখুন ওপরের দিকটা অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার দেখে নিতে হবে সাইডগুলো ভালো করে ছেড়েছি কিনা। উল্টে দিয়েছি, দেখুন একটা দিকের কালার কি সুন্দর এসেছে। এবার ওই দিকটাও এভাবে ফ্রাই করে নেব, তবে এখন কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। যেভাবে আমরা পরোটা ফ্রাই করে নিই ঠিক সেইভাবেই এটা একটু এভাবে চেপে চেপে ফ্রাই করে নেব। একটা পরোটা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মিক্সির একটা জার নিয়েছি, এর মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা ঢালা হয়ে গেছে, এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে ফিরে আসছি। এবার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটার মধ্যে আমি 1 টিস্পুনের মতো ফ্রুট সল্ট দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এই বাটিটাকে আমি এক সাইডে রাখছি আর ব্রেকফাস্টটা তৈরির জন্য প্যান গরম করে ফিরে আসছি। এবার ব্রেকফাস্টটা তৈরির জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়ার দরকার নেই, একটা ননস্টিক প্যান হলেই হবে। এবার ব্যাটারটা থেকে আমি হাতায় করে নিয়ে নিচ্ছি, এবার প্যানে দিয়ে দিলাম। এটাকে আর আলাদা করে স্প্রেড করার কোনো দরকার নেই, নিজে থেকে স্প্রেড হয়েই একটা শেপ নিয়ে নেবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ব্রেকফাস্টটা তৈরি করে নিতে হবে। মিনিট খানেকের মধ্যেই দেখুন ওপরের সারফেসটা পুরো ড্রাই হয়ে গেছে আর এর ওপরে কিন্তু অসংখ্য হোল হয়ে গেছে, এর মানেই হলো ওই দিকটা কিন্তু ভালো মতো তৈরি হয়ে গেছে, সাইডগুলোও ছেড়ে দিয়েছে। এবার এটা আস্তে করে নিয়ে উল্টে দিয়ে দেখাচ্ছি, এই দেখুন এদিকটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এভাবে আরও কতগুলো তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে দুটো ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। একটা রেসিপি মাত্র 1 চামচ তেলে আর আরেকটা রেসিপি একদম অয়েল ফ্রি, দুটো লুক আলাদা, দুটো টেস্ট আলাদা। তবে এই দুটো রেসিপি কিন্তু যে কোনো সবজির সাথে বা চাটনির সাথে বা রায়তা বা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সকালে তাড়াহুড়োতে এরকম চটজলদি রেসিপি আমাদের খুবই দরকার হয় এবং এগুলো কিন্তু অনেকক্ষণ পেট ভরাও থাকে। তাই একদিন অবশ্যই আমার রেসিপিগুলো দেখে আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার আজকের এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।